বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নেই। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ বড়ই আজীব। ছোটবেলা পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। অল্পতেই যে খুশি, তার আবার দুঃখ কিসের? যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। যে মনের গভীর থেকে ভালোবাসে, সে দেহ বা টাকার পিছনে ছোটে না। কে কার কতটা আপন আর কে কার কতটা পর, সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করো। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে, তত তাড়াতাড়ি দূরে চলে যায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই চোখে জল আসতে দেয় না। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি। ভালোবাসা এমন এক অদৃশ্য অনুভূতি, যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাসে চোখের নোনা জলে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক, কখনো মিথ্যে হয় না। নারীকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। তুমি যাকে ভেবে কষ্ট পাও, সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যে কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময় বলে দেয়। যদি তুমি কোনো মেয়েকে হাসাও, তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও, তাহলে সে তোমাকে ভালোবাসবে। পুরুষের কান্নার পিছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতে পারলাম না। ভালো লাগার অনেকগুলো কারণ হয়, আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণই যথেষ্ট। আপন করে নিন তাকে, যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। উপার্জন করাটা খুবই জরুরি, না হলে তোমার থেকে অযোগ্য মানুষেরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায়। রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা। বলতে পারেন, বদলে যাওয়া মানুষগুলো সত্যি কি আপনাকে ভালোবাসত? জীবনসঙ্গী বাছাইয়ে একটি ভুল হলেই সব শেষ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। চুপ হয়ে গেছি, কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে, তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। কষ্ট ছাড়া অশ্রু ঝরতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। জীবনে একটা কথা চিরসত্য,
কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুব কঠিন। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে চাইবে না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল, সেখানে ভালো থাকাটা নাটক ছাড়ার কিছুই না। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাব, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তো বা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। স্বামীও হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। কালমের প্রশংসা সবাই করে, কিন্তু কালমেকে কেউ ঘরের বউ বানাতে চায় না, এটাই সমাজ। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য, পুরনো হলে অজুহাত খোঁজে ছাড়ার জন্য। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। আমি আমার মতোই, আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না, আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খোঁজে না। যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা, ক্ষতিটা তোমারই হবে। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা, তবে তিতা হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না।